নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো অক্ষয় কুমার, এই যে পরপর আমাদের ফ্লপ ছবি দেওয়ার পরও তো তিনি এবার কমেডির হাত ধরেই কাম ব্যাক করবেন। তো সেই ছবিটার নাম সম্ভবত হতে চলেছে হাউসফুল 5। তো গুঞ্জন ছড়িয়েছিল যে হাউসফুল, মানে এই যে হাউসফুলের যে প্রযোজক, তিনি নাকি, মানে গুঞ্জন একটা ছড়িয়েছিল যে ভুলভুলাইয়া 2-তে কার্তিক আরিয়ান যে এত ভালো কাজ করার পর হয়তো হাউসফুল 5-এ হয়তো কার্তিক আরিয়ানকেই নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, কিন্তু তেমনটা গুঞ্জনটা তেমনটা মানে মিথ্যে। তো নির্মাতারা তারা ওই অক্ষয় কুমারকেই নিতে চলেছেন, এবং অক্ষয় কুমারের পাশাপাশি ববি দেওয়াল থাকছে, ঋতিক দেশমুখ থাকছে, জন আব্রাহাম থাকছে, এবং অভিষেক বচ্চনও থাকছে। কিন্তু অভিনেত্রী কারা কারা থাকবে সেটা এখনও সিলেক্ট হয় না। তো পরিচালক যে হবে তারও এখনও সিলেক্টেড হয়নি, শুধুমাত্র এখন ওই গল্প লেখাটাই শেষ হয়েছে। তো এবং অভিনেতা কারা কারা থাকবে তাদেরকে এখন সিলেক্ট করা হয়েছে, আর বাদ বাকি তেমন সিলেক্টেড হয় না, তাই জন্য শুটিং কবে থেকে চালু হবে সেটাও এখনও অধরা। তবে শোনা যাচ্ছে যে শুটিং আরম্ভ হবে এবং এই ছবিটা হবে, এবং অক্ষয় কুমারই মানে কমেডি জনারের যে ছবিগুলো থাকে তার মধ্যে থেকে এটাতেই মানে হাত ধরে আবার কামব্যাক করবে। তো আজকের ইনফরমেশানটা এই পর্যন্তই। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিন তাড়াতাড়ি। তো এরকম নতুন নতুন ইনফরমেশান জানার জন্য, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।